आज के খুবই ভালো লাগছে শেখ হাসিনার অবদান মেট্রো রেল দৃশ্যমান ঢাকা মহানগরী ও তৎসংলগ্ন পার্শ্ববর্তী এলাকা যানজট নিরসন পরিবেশ উন্নয়নে অত্যাধুনিক গণপরিবহন হিসেবে ছয়টি মেট্রো রেল ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের আওতা মোট 128.741 কিলোমিটার দীর্ঘ ও 104টি স্টেশন বিশিষ্ট একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার নিমিত্ত আওতাধীন সরকার সময়বদ্ধ কর্মপরিকল্পনা 2030 গ্রহণ করেছে। ছয়টি মেট্রো রেলের কাজ 2030-এ সমাপ্ত হবে বলে আমরা আশা করছি। এই কর্মপরিকল্পনা অনুসারে বাংলাদেশের প্রথম উড়াল মেট্রো রেল এমআরটি লাইন 6 এর নির্মাণ কাজ আর্লি কমিশনের লক্ষ্যমাত্রা অর্জনে পুরোদমে এগিয়ে চলছে। 31 জুলাই 2021 তারিখ পর্যন্ত বাংলাদেশে প্রথম মেট্রো রেল নির্মাণ কাজের সার্বিক অগ্রগতি 68.49। প্রথম পর্যায়ে নির্মাণের জন্য নির্ধারিত উত্তরা তৃতীয় পর্ব হতে আগারগাঁও অংশের পূর্ত কাজের অগ্রগতি 88.18%। দ্বিতীয় পর্যায়ে নির্মাণের জন্য নির্ধারিত আগারগাঁও থেকে মতিঝিল অংশের পূর্ত কাজের অগ্রগতি 66.74% এবং ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল সিস্টেম এবং রোলিং স্টক ডিপো ইকুইপমেন্ট সংগ্রহ কাজের সমন্বিত অগ্রগতি 60.66%। মোটামুটি প্রথম পর্যায়ে নির্মাণের জন্য নির্ধারিত উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত 11.73 কিলোমিটার ভায়াডাক্টের সম্পূর্ণ অংশের ইরেকশন গত 28 ফেব্রুয়ারি 2021 সম্পন্ন হয়েছে। মোট 20.10 কিলোমিটার ভায়াডাক্টের মধ্যে 17.029 কিলোমিটার ভায়াডাক্টের ইরেকশন কাজ শেষ হয়েছে। এরই ধারাবাহিকতা অবিচ্ছিন্নভাবে উত্তরা ডিপো থেকে বিজয় সরণি মেট্রো রেল স্টেশন পর্যন্ত ভায়াডাক্টের নির্মাণ সম্পন্ন হয়েছে। মোট 16টি মেট্রো রেল স্টেশনের মধ্যে প্রথম 9টি মেট্রো রেল স্টেশনের কনকোর্স, প্রথম 5টি মেট্রো রেল স্টেশনের প্ল্যাটফর্ম, 4টি মেট্রো রেল স্টেশনের স্টিল রুপ স্ট্রাকচার, 3টি মেট্রো রেল স্টেশনের রুপ শিটিং নির্মাণ কাজ শেষ হয়েছে। অবশিষ্ট মেট্রো রেল স্টেশনসমূহ নির্মাণ কাজ বিভিন্ন পর্যায়ে অব্যাহত রয়েছে এবং পুরোদমে এগিয়ে চলছে। ডিপোর অভ্যন্তরে রেল লাইন স্থাপনের কাজ সমাপ্ত হয়েছে। ভায়াডাক্টের উপর মেইন লাইনে 17.24 কিলোমিটার রেল লাইন স্থাপন করা হয়েছে। প্রথম 5টি মেট্রো রেল পর্যন্ত ট্রেন চলাচলের উপযুক্ত করে প্রয়োজনীয় বৈদ্যুতিক সরঞ্জাম স্থাপন ও সফলভাবে পেশ করা হয়েছে। উপরন্তু ভায়াডাক্টের উপর 17.44 কিলোমিটার ওভারহেড কন্টেইনারি সিস্টেম ওয়ারিং সম্পন্ন হয়েছে। 6 কোচ বিশিষ্ট 4টি মেট্রো ট্রেন ইতিমধ্যে ঢাকা আর উত্তরাষ্ট্র ডিপুতে এসে পৌঁছেছে। ক্রমান্বয়ে অবশিষ্ট মেট্রো ট্রেন স্টেট বাংলাদেশ নিয়ে আসা হবে। সেট
মেট্রো রেলের মেট্রো ট্রেনের ট্রেন সেটগুলো পর্যায়ক্রমে নিয়ে আসা হবে। আপনারা জানেন যে 11 মে 2021 দ্বীপুর অভ্যন্তরে আপনাদের সম্মুখে ফাংশনাল টেস্টের শুভ সূচনা হয়েছিল। আজ প্রথম মেট্রো ট্রেনের সেট বায়োডাক্টের পর পারফরমেন্স টেস্টের শুভ সূচনা হতে যাচ্ছে। এই টেস্ট সার্বিকভাবে সম্পন্ন করতে প্রায় 6 মাসের প্রয়োজন হবে। পারফরমেন্স টেস্ট সম্পন্ন হওয়ার পর 3 মাসের ইন্টিগ্রেটেড টেস্ট করা হবে। ইন্টিগ্রেটেড টেস্ট শেষে বাণিজ্যিক চলাচল শুরুর পূর্বে 5 মাসের যাত্রীবিহীন ট্রায়াল রান করা হবে। মেট্রো রেল এখন আর স্বপ্ন নয়, ইট ইজ নো লঙ্গার এ ড্রিম, ইট ইজ নাও এ ভিজিবল রিয়ালিটি। মেট্রো রেল এখন আর কোনো স্বপ্ন নয়, মেট্রো রেল এখন দৃশ্যমান বাস্তবতা। সমালোচকরা সমালোচনা করবে, অপপ্রচার করবে, কিন্তু আমরা জবাব দেব কাজ দিয়ে। শেখ হাসিনা সরকার কাজের মাধ্যমে জবাব দেবে। আজকে মেট্রো রেল দিয়ে জবাব দেব, পদ্মা সেতু দিয়ে জবাব দেব, কর্ণফুলী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল দিয়ে জবাব দেব, এক্সপ্রেসওয়ে দিয়ে জবাব দেব, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে আমরা জবাব দেব। আমি আশা করছি আগামী বছর ইনশাআল্লাহ আমরা 3টি মেগা প্রজেক্ট, এই সরকারের 3টি মেগা প্রজেক্ট শেখ হাসিনা সরকারের মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করতে পারবেন। আমাদের মেট্রো রেল, MRT লাইন 6, পদ্মা সেতু, পদ্মা মাল্টিপারপাস সেতু এবং চট্টগ্রামে কর্ণফুলী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আগামী বছর ডিসেম্বর, জুন থেকে শুরু হবে। জুনে আমরা ইনশাআল্লাহ জুনে পদ্মা সেতুর উদ্বোধন হবে, এরপর কর্ণফুলী শেখ মুজিবুর রহমান টানেল, এবং বছর শেষে ইনশাআল্লাহ তরুণ প্রজন্মের ড্রিম প্রজেক্ট শেখ হাসিনার অগ্রাধিকার প্রকল্প MRT লাইন 6 তিনি নিজেই শুভ উদ্বোধন করতে পারবেন। জয় বাংলা, জয় বন্ধু।